একটা হলো যে পশ্চিমবঙ্গে যেমন করোনা সংক্রমণ বাড়ছে, ঠিক একইভাবে বাংলার মুখ্যমন্ত্রীর সাধারণ মানুষের কাছে যখন কিছু বলছেন তখন তাতে মিথ্যা ভাষণের সংক্রমণ বাড়ছে। দুই সংক্রমণ আমাদের জন্য ক্ষতিকর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি করে বলেন যে তিনি ট্রেনের ভাড়া দিয়েছেন, বাসের ভাড়া দিয়েছেন, 10 লক্ষ পরিযায়ী শ্রমিক চলে এসছে, তাদের সব খরচ দিয়েছেন তিনি ফিরিয়ে আনার জন্য? এর থেকে বড় মিথ্যা কথা কিছু হতে পারে না। তার কারণ, পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাসে করে এসেছে, ট্রাকে, তা পশ্চিমবঙ্গ জুড়ে কোয়ারেন্টাইন মানে আরেক ধরনের করাপশন, আরেক ধরনের দুর্নীতি। সরকারি ব্যবস্থাপনায় কোথাও কোথাও হয়েছে দুর্নীতি শেষ নাই, না খাবার পাচ্ছে, না জল পাচ্ছে, না স্নান করার জায়গা পাচ্ছে, বিল হয়ে যাবে, কোয়ারেন্টাইন সেন্টারের খরচ দিয়ে দেওয়া হবে। মানুষ কি পেলে দেখার দরকার নাই? খাতায় কলমে কোয়ারেন্টাইন চলছে, খাতায় কলমে কোয়ারেন্টাইন সেন্টার চলছে। আমরা তো খাতায় কলমে নয়, বাস্তবে দেখতে চাইছিলাম। প্রত্যেকটা কোয়ারেন্টাইন সেন্টার অবস্থা দুর্বিষহ, সেগুলোকে মানুষের খোঁয়ারে রূপান্তরিত করা হয়েছে। জানোয়ারকে রাখার জন্য যেমন খোঁয়ার ব্যবস্থা আছে, সেরকম মানুষকে রাখার জন্য পশ্চিমবঙ্গে কোয়ারেন্টাইন নামক এক মানুষের খোঁয়ার তৈরি করা হয়েছে। দেখুন, আপনারা জানেন এই করোনা এবং লকডাউন কংগ্রেসের মতামত খুব স্পষ্ট। রাহুল গান্ধী বলেছিল 12 ফেব্রুয়ারি, সে আপনাদের মনে আছে, যে করোনা নিয়ে সতর্ক হন, সচেতন হন, ভয়ঙ্কর বিপদ আসছে। ভারতবর্ষের 30শে জানুয়ারি প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে, সেই সময় যদি আন্তর্জাতিক বিমান ভারতবর্ষে প্রবেশ বন্ধ করে দেওয়া হতো তাহলে আজকে ভারতবর্ষে করোনা সংক্রমণ হতো না। জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চের শেষে 24 তারিখ যখন কণিকা কাপুরের করোনা ধরা পড়ল এবং সেই করোনার ছোঁয়া বিজেপির এমপিদের গায়ে লেগে গেল, শুরু হলো তখন ভারতবর্ষের লকডাউন। মনে করে দেখুন, তখনও পার্লামেন্টে আমরা ছিলাম, আমরা বারবার করে বলেছিলাম যে করোনাটাকে নিয়ে ছেলে খেলা যেন না করা হয়। লকডাউনটা হঠাৎ করে ঘোষণা করে দেওয়া হলো 4 ঘন্টার মধ্যে, বলা নয় কওয়া নয় লকডাউন। সারা ভারতবর্ষে ত্রাহি ত্রাহি অবস্থা, আজও তার ভার বহন করে চলেছি, আজও তার ক্ষত নিরাময় করা যাচ্ছে না। সেগুলো পরিকল্পনাবিহীন সমস্ত কিছু হঠাৎ করে করে দেওয়া, নিজার্ক রিয়াকশন যেটাকে আমরা বলি, তাই হয়েছে ভারতবর্ষ। একথা আমরা বারবার বলেছি, একবার না বারবার বলেছি। করোনা নিয়ে যখন শীর্ষ চূড়া দেখতে পেলাম না আমরা, তখন আবার লকডাউন উঠিয়ে দেওয়া হলো, ফলে করোনা বাড়ছে, লকডাউন শিথিল করে করোনা বাড়ার রাস্তা আরও বেড়ে গেল। কবে আমরা চূড়াতে পৌঁছাবো, তারপর চূড়া থেকে নামবো, সময় তো লাগবে, আগে চূড়ায় পৌঁছাই। চূড়ায় পৌঁছাতে এখনো পারলাম না, 8 থেকে 9 হাজার, 9 থেকে 10 হাজার চলছে, উঁচুতে উঠছে, আগে চূড়ায় পৌঁছাই, তারপর নিচে নামা, তারপর লকডাউন শিথিল করা, এটাই তো নিয়ম, স্বাস্থ্যের বিধি অনুযায়ী এটা হওয়া উচিত। তাই আজকে বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করতে হচ্ছে। আমরা তো বারবার বলেছিলাম যে গরিব মানুষের হাতে পয়সার ব্যবস্থা করুন, গরিব মানুষ খেয়ে পড়ে বাঁচুক, আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিন। এ তো হঠাৎ করে সব কিছু হয়েছে, যেমন হঠাৎ করে
ঘোষণা করে দেওয়া হলো করোনা লকডাউন, তারপরে বলা হলো তালি বাজাও তালি বাজাও, কখনো বলা হলো মোমবাতি জ্বালাও, সবই ভারতবর্ষের মানুষ করেছে, এরোপ্লেন করে ফুল দাও, সবই ভারতবর্ষের মানুষ করেছে, যা বলেছে তাই করেছে। কিন্তু করোনা থামার নাম তো নিচ্ছে না। যখন লকডাউন হয়েছিল তখন পৃথিবীতে ভারতবর্ষের স্থান ছিল 25 অথবা 26, আজ লকডাউন উঠে যাওয়ার পর যখন করোনা সংক্রমণ কমে যাওয়ার কথা তখন পৃথিবীতে আমরা 5ম স্থানে পৌঁছে গেলাম, 26-এ ছিলাম, 5-এ নেমে এলাম। কত বড় ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করুন, 26-এ ছিলাম, 5-এ নেমে এলাম, ইতালিকে ছাড়িয়ে যাচ্ছি, এই করতে করতে আমেরিকাকে না ছাড়িয়ে যায়। অতএব ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে ভীষণ দুশ্চিন্তা, দারুণ অস্বস্তি, ভয় ভীতির মহল তৈরি হয়েছে। আমরা যেন করোনাকে নিয়ে কেউ ছেলে খেলা না করি, কেউ যেন করোনাকে নিয়ে আমরা সাধারণ দৃষ্টিভঙ্গিতে বিচার না করি। এখনো পথ অনেকটা বাকি, অনেক পথ চলতে হবে, তাই কবে কি হবে জানি না, কিন্তু সাধারণ নিয়ম অনুযায়ী দূরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, এগুলো সবাইকে করে যেতে হবে। এখন ন্যাশনাল যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় হলে, ন্যাচারাল ডিজাস্টার হলে, ন্যাচারাল ক্যালামিটি হলে, প্রাকৃতিক বিপর্যয় হওয়ার পর দুটো ব্যবস্থা আছে, একটা SDRF, NDRF। রাজ্য সরকারের কাছে একটা অগ্রিম টাকা থাকে, সেটা দিয়ে সে কাজ শুরু করবে, তারপরে কেন্দ্রের কাছ থেকে সহায়তা পাবে। কেন্দ্র সহায়তা করার আগে কেন্দ্রীয় দল এখানে পর্যবেক্ষণ করবে, এটা নিয়ম, কংগ্রেসের আমল থেকে এটা আমরা তৈরি করে দিয়েছি। এবার কেন্দ্রীয় দলের কাছে যেরকম তথ্য রাজ্য সরকার পৌঁছাতে পারবে প্রমাণপত্র সহ, কেন্দ্রীয় সরকার তখন সেটা দিতে রাজ্যকে বাধ্য থাকবে। পশ্চিমবঙ্গ সরকারই যখন 1 লক্ষ কোটি টাকা চাই, জানি না কত লক্ষ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, কেন্দ্র নাও মানতে পারে, তারপরে দুজনা মিলে বসে ঠিক হবে যে কতটা প্রকৃতপক্ষে ক্ষয়ক্ষতি ক্ষতিপূরণ দেওয়া যায়। এইভাবেই ভারতবর্ষের সিস্টেম। তাই কেন্দ্রীয় পর্যবেক্ষক টিম এখানে আসছে মানে দয়া করা নয়। আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কখনো তাদের সঙ্গে ভালো খারাপ, খারাপ খারাপ, খারাপ ব্যবহার, ভালো ব্যবহার করবেন, এটাও কিন্তু বাঞ্ছিত নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফ্লিপ ফ্লপ, কখনো ভালো ব্যবহার করেন, কখনো খারাপ ব্যবহার করেন, যে যার ডিউটি করতে এসছে। কেন্দ্রের পর্যবেক্ষক টিম আমাদেরকে দয়া করতে আসেনি, আইন মোতাবেক এসছে। 2005 সালে এই আইন কংগ্রেস সরকার তৈরি করেছিল, ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। এই আইন অনুযায়ী তাদেরকে আসতে হবে, দেখতে হবে, অর্থ বরাদ্দ করতে হবে। তাই সেই টিম ঘুরুক ফিরুক, দেখুক সরকার তাদেরকে তথ্যসহ সমস্ত দাবি করুক, আমরা তো চাই। আবার বলছি, যদি কেন্দ্রের কাছে বাংলার জন্যে কোনো দাবি করার প্রয়োজন হয়, যদি পশ্চিমবঙ্গ সরকার মনে করে আমাদের তরফ থেকে দাবি হওয়া উচিত, আমিও কংগ্রেসের জনপ্রতিনিধি হিসাবে এই দাবি যথাযোগ্যভাবে যথাস্থানে তৎপরতার সঙ্গে নিশ্চয়ই সেই দাবি পেশ করব। যদি পশ্চিমবঙ্গ সরকার মনে করে যে আমাদেরকেও এই দাবির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত, আমরা নিশ্চয়ই চাইব, কারণ বাংলাটা সকলের। বাংলার মুখ্যমন্ত্রী মনে করতে পারে বাংলা মমতা ব্যানার্জির, আমরা মনে করি বাংলা সকলের। দিল্লির কাছে দাবি করার অধিকার আমাদের সকলের আছে, এ দাবি অনেক আগে আমি করে রেখেছি অলরেডি। আম্বান শুরু হতেই
এই দাবি আমরা করে রেখেছি আমাদের তরফ থেকে। আগামী দিনেও যদি প্রয়োজন হয়, পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে যে আমাদের কোনো সহযোগিতা করা দরকার, তা তো আমরা করবই। এছাড়াও শত প্রবৃত্তভাবে এ দাবি তো আমরা করেছি, আগামী দিনেও করব। নেই হসপিটাল, আছে ডাক্তার নেই, ল্যাবরেটরি আছে, পরীক্ষার ব্যবস্থা নেই, লালারস ফেলে দেওয়া হয়, এটাই বাংলার করোনার চেহারা। তার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী প্রতিদিন আমাদের বলছেন রাজনীতি করবেন না, করোনা নিয়ে রাজনীতি করা ঠিক না, ঘূর্ণিঝড় আম্বা নিয়ে রাজনীতি করা ঠিক না। অবশ্যই আপনার সঙ্গে আমরা একমত, কিন্তু সব থেকে আগে তো আপনি রাজনীতি করছেন। কালকে আপনি বলে দিয়েছেন করোনা নিয়ে আর আম্বা নিয়ে ভোট করতে হবে, তা রাজনীতি শুরু করলো কে? করোনা নিয়ে আম্বা নিয়ে পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতি তো আপনি শুরু করলেন গতকাল থেকে, আপনি খোলা মুখে সেটা বলে দিয়েছেন। আরে কমসে কম বিরোধীদেরকে আপনি তো আলোচনায় ডাকতে পারতেন যে ভাই লকডাউন উঠে গেল, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় হয়ে গেল, আসুন না সবাই একটু আলোচনা করি, ভিডিও কনফারেন্সিং করে বিরোধী দলের লোকদের সঙ্গে কি আলোচনা করা যেত না? আপনার দলের লোকরা দিল্লি সরকারকে আলোচনার জন্য বলে, আমরাও বলি। নরেন্দ্র মোদীর কাছে আমরা দাবি করেছিলাম বিরোধীদের সঙ্গে আলোচনা করার জন্য, সেই আলোচনায় আমিও অংশগ্রহণ করেছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কখনো দেখলাম না যে বিরোধীদেরকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কোনো আলোচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেছে, আমরা দেখলাম না। এখানে সহযোগিতা করতে গেলে মুগুর খেতে হয়, বিরোধী দলের লোকদেরকে ত্রাণ কাজ করতে দেওয়া হবে না, কারণ তাতে নাকি তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। স্বেচ্ছাসেবী সংগঠন তাদের ত্রাণ বণ্টনের সুযোগ দেওয়া হচ্ছে না, কারণ তৃণমূলের ভাবমূর্তি নাকি নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে একটা পশ্চিমবঙ্গ সরকারের অ্যাটিচিউড। এই অ্যাটিচিউডিনাল প্রবলেম পশ্চিমবঙ্গের বারোটা বাজিয়েছিল। আপনার তো উচিত ছিল যে ভিডিও কনফারেন্সিং করে বাংলার বিরোধী দলের নেতাদের সঙ্গে, সেখানটায় পরিষদীয় দল আছে, রাজনৈতিক দল আছে, সকলের সঙ্গে যদি একটা আলোচনা করতেন। দিদি ভাই আপনার তো যাত্রা যেত না, সারা পৃথিবী জুড়ে করোনা নিয়ে মোকাবিলা করতে সকলের একসঙ্গে চলার যেখানে আহ্বান, সেখানে বাংলায় একসঙ্গে চলার পরিবর্তে বিভাজন, সেই বিভাজনের রাজনীতি চলছে, বাংলার মুখ্যমন্ত্রী তার নেতৃত্ব দিচ্ছেন, তাই তিনি ভোটের রাজনীতিতে নেমে পড়েছেন। আমরা ভোটের রাজনীতিতে নামার কথা বলছি না, আমরা বলছি পরিযায়ী শ্রমিকদের তাদের যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করতে, আমরা বলছি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোকে সুদৃঢ় করতে, আমরা বলছি অভাবী মানুষের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দিতে। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি যেহেতু মুখ্যমন্ত্রী, আপনি শুধু ভাষণ দিয়ে আপনার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আপনি মিথ্যা কথা কেন বলছেন? আপনি পরিযায়ী শ্রমিকদের বাসের ভাড়া দেননি, পরিযায়ী শ্রমিকদের ট্রাকের ভাড়া দেননি, যারা খালি পায়ে হাঁটতে হাঁটতে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তাদেরকে এক গ্লাস জলও আপনি দেননি। আর আজ আপনি বলছেন সব রকম ব্যবস্থা করে 10 লক্ষ পরিযায়ী শ্রমিককে নিয়ে এসেছেন, মিথ্যা কথা। আবার বলছি মিথ্যা কথা, চ্যালেঞ্জ থাকলো আমার, আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বলবেন না।